35টি অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট উদ্ঘাটন কলে প্রধানমন্ত্রী। পিএম কেয়ার্স ফন্ড সহায়তায় স্থাপিত হেলা প্ল্যান্ট পিএসএ অক্সিজেন প্ল্যান্টর অক্সিজেন প্রস্তুতিরে গুরুত্বপূর্ণ ভূমিকা। একজুট হয়ে করোনা মহামারী সংকটর মোকাবিলা করিছন্তি দেশবাসী। মনে পকাইলে 20 বর্ষ পূর্বে আরম্ভ হইতিবা তাঙ্ক রাজনৈতিক যাত্রাকু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুবার দেশব্যাপী 35টি অক্সিজেন প্ল্যান্টর লোকার্পণ করিছন্তি। ঋষিকেশর এইমসরে আয়োজিত এক কার্যক্রমে যোগদেই প্রধানমন্ত্রী দেশের 35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলরে স্থাপন করা যাইতিবা অক্সিজেন প্ল্যান্টকু লোকার্পিত করিছন্তি। প্রধানমন্ত্রীঙ্ক পিএম কেয়ারস ফন্ড সহায়তায় এহা স্থাপিত হয়েছি। এই অবসরে প্রধানমন্ত্রী ঠিক আজকু 20 বর্ষ পূর্বে আরম্ভ করিথিবা তাঙ্কর রাজনৈতিক যাত্রাকু মনে পকাইথিলে। पहले मुख्यमंत्री और फिर देश के लोगों के आशीर्वाद से देश के प्रधानमंत्री पद पर पहुंचना, इसकी कल्पना मैंने कभी नहीं की थी। 20 वर्ष की ये अखंड यात्रा आज अपने 21वें वर्ष में प्रवेश कर रही है और ऐसे महत्वपूर्ण वर्ष में जिस धरती ने मुझे निरंतर अपना स्नेह दिया है, अपनत्व दिया है, वहां आना मैं अपना बहुत बड़ा सौभाग्य समझता हूं। प्रेशर स्विंग एडसॉर्प्शन बा पीएसए ऑक्सीजन प्लांट ऑक्सीजन प्रस्तुति रे गुरुत्वपूर्ण भूमिका ग्रहण करिवो। 2 বর্ষ ধরি দেশে লাগি রহিতিবা করোনা মহামারী সংকটর মোকাবিলা দেশবাসী একজুট হই করিছন্তি। 100 সালকে ইস সবসে বড়ে সংকট কা সামনা হম ভারতীয় জিস বাহাদুরি সে কর রহে হ্যায় ইয়ে দুনিয়া বহুত বারিকি সে দেখ রহি। कोरोना से लड़ाई के लिए इतने कम समय में भारत ने जो सुविधाएं तैयार की वो हमारे देश के सामर्थ्य को दिखाता है। कोरोना महामारी समय रे ऑक्सीजन रो अभाव देखिबा परे केंद्र सरकार देशर प्रत्येक जिल्ला रे प्लांट स्थापन करबा को योजना करिछंती। ইতিমধ্যে দেশে 1100টি পিএসএ প্লান্ট স্থাপন করা যাইছি। এহা দ্বারা 1750 MMT অক্সিজেন উৎপাদিত হই পারিছি। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।